আচ্ছা ঠিক আছে। সো এখন আমরা তো মনে হয় এখানে অনেক কিছু দেখাইছি, যেহেতু মাঝখানে একটু কম্পিউটার প্রবলেম করছে, একটু সমস্যা হয়েছে। আচ্ছা এখানে ফ্রন্ট পেজ কি আছে? ফ্রন্ট পেজের বিষয়গুলো তো আমরা কনফার্ম করছি না। আচ্ছা তো কন্টেন্টের বিষয়গুলো আমরা শেষ করছি, দেন হচ্ছে ফুটার। সো ফুটারের এখানে আওতাধীন জেনারেলে যদি চাই কি কি আছে, যে টাইপ ওয়ান এন্ড টাইপ টু। সো এরিয়া ডিসপ্লে দেয়ার ওয়ান এন্ড টাইপ টু তে মনে হয় একটা ডিজাইন আছে, দুইটা দুই ধরনের ডিজাইন আর কি। সো ফুটার এরিয়াতে এই যে আমাদের যে ফুটার আছে এখানে দুই ধরনের ডিজাইন আছে, টাইপ ওয়ানে এক ধরনের ডিজাইন, টাইপ টু তে এক ধরনের ডিজাইন, এই আর কি বিষয়টা। আর কি কি আছে যদি দেখি, যে এডিশনালি সোশ্যাল আইকন গুলো আছে, এই যে আমরা উপরে সোশ্যাল আইকন একদম এবং কি ফুটারও যে সোশ্যাল আইকন গুলো দেখছি, এগুলো যদি কোনো একটা জিনিস অ্যাড করতে চান বা বাদ দিতে চান। যেমন এখানে আছে যে এখানে ফেসবুকে মানে ক্লিক করলে ফেসবুকের মানে ধরুন কোনো কারোর জন্য আপনাকে ভিডিও অ্যাসেট বা হচ্ছে নিউজ পেপার অ্যাসেট বানিয়ে দিচ্ছে, তাদের তো সোশ্যাল মিডিয়া অবশ্যই থাকবে। তো সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এখানে বসানো যায়, তো আপাতত এটা ড্যাড লিঙ্ক করা, মানে হ্যাশ সিম্বল দিয়ে ড্যাড লিঙ্ক করা রাখছে। ড্যাড লিঙ্ক দিলে আইকনগুলো শো হবে। তো যেমন এখান থেকে প্রিন্ট রাখতে যাচ্ছে, এখান থেকে ড্যাড লিঙ্কটা উঠে দিলে এগুলো চলে যাবে, এ আর কি বিষয়টা। এবং ক্লিক করলে কেউ যদি কোনো ইউজার যদি এখানে ক্লিক করে, যে আমি যদি টপে যাই, এখানে যদি ক্লিক করে কোথায় যাবে, নতুন ট্যাব ওপেন হবে কিনা, চাইলে টিক চিহ্নগুলো দিব আর কি, এ হচ্ছে বিষয়। তো এই গেল সোশ্যাল আইকনগুলো, মানে প্রত্যেকটা পার্টি প্রথম অবস্থায় হচ্ছে চেক করে নিতে হবে যে কোথায় কি আছে না আছে। মেনুজ অপশনগুলো তো আছেই, মেনুজ অপশন থেকে প্রাইমারি থিমে যে ভিউ লোকেশন কোথায় শো করবে না শো করবে, প্রাইমারি মেনু হিসাবে কোন মেনুটা শো করবে, এখানে সাধারণত মেনু তো থাকে অ্যাপিয়ারেন্স থেকে, আমরা কোথেকে যে তৈরি করি, যে অ্যাপিয়ারেন্স থেকে মেনুজ অপশনে কিন্তু মেনু তৈরি করি। সো এখানে মেনু তৈরি করলে মেনুটা কোন জায়গায় কোন মেনুটা শো করবে এই জিনিসটা হচ্ছে এখানে আর কি। তারপর হচ্ছে হোয়াইট গেট, হোয়াইট গেটে তো এখানে প্রত্যেকটা অপশন পাবে। তার মানে হচ্ছে হোম পেজে, এই যে হোম পেজটা যে আপনি দেখতে পাচ্ছেন, এই হোম পেজে প্রত্যেকটা বিষয় হচ্ছে আপনি এই যে হোয়াইট গেটে কন্ট্রোল করা হচ্ছে। সো হোয়াইট গেটে এখানে প্রথমে আছে হচ্ছে রাইট সাইড বার। সো রাইট সাইড বারে এখানে একটা অ্যাডভার্টাইজ আছে, এই যে ডান পাশেই দেখবেন যে একটা অ্যাডভার্টাইজের ইস্যু আছে, এটা আপাতত এখন সাপোর্ট করছে না সামহাও, বাট এটা দিতে পারবে সমস্যা হবে না। তারপর হচ্ছে এখানে ফিচার পোস্ট, এই যে ফিচার পোস্ট এখানে শো করছে। তারপর হচ্ছে নেভিগেশন মেনু থাকতে পারে নিচে হয়তো, হ্যাঁ এখানে আবার একটা মেনুর মতো পার্ট আছে। তারপর অ্যাডভার্টাইজ, আবার এখানে দ্বিতীয় অ্যাডভার্টাইজ আছে, সেই জিনিসগুলো আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যেমন আপনি চাচ্ছে হচ্ছে মেনুটা চেঞ্জ করতে, তাহলে এই যে মেমোর অপশন চলে আসছে। সো প্রাইমারি মেনু হিসাবে প্রিমিয়াম সিলেক্ট মেনু, মেনু হিসাবে কোন মেনুটা দেখাতে যাচ্ছে, এখান থেকে মেনুটা দিয়ে দিলে হবে। এই জিনিসগুলো ম্যানুয়ালি একটা একটা করে দিতে পারবো। যেমন আমি একটু সবচেয়ে ভালো হয়, আচ্ছা আস্তে আস্তে আরেকটা জিনিস দেখাবো, হোম পেজ সেটিং থেকে যে ল্যাটেস্ট হিসাবে যে হোম পেজে আর দেখাচ্ছে, মানে ডোমেইন নেমটা লেখার সাথে সাথে হোম পেজ দেখাবে, বা যদি নির্দিষ্ট কোনো একটা পেজে ট্রান্সফার করে দিতে চাই প্রত্যেকটা নিউজ অথবা পোস্ট, সেই জিনিসটা যে স্ট্যাটিক পেজ থেকে সিলেক্ট করে দিতে পারবো যে হোম পেজ হিসাবে কোনটা আর পোস্ট পেজ হিসাবে কোনটা, এইভাবেও চাইলে আমরা করতে পারবো। যাই হোক আমরা আগের সিস্টেমটাই রাখতে চাচ্ছি। আর এডিশনাল সিএসএস কাজ তো আপনার জানা আছে, যদি আমরা এক্সট্রা সিএসএস এর কোড ইউজ করতে চাই তাহলে কাস্টম সিএসএস করার এখানে অপশন রয়েছে, থিমে দিচ্ছে কাস্টম সিএসএস করা, এটার জন্য আলাদা প্লাগইন ইউজ করতে হবে। সো আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমার এখানে টোটালটা তো ইংলিশ বা ডেমো কন্টেন্ট, এর জন্য হয়তো একটু বুঝতেও সমস্যা হচ্ছে, তাই না? আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের এক্সপোর্ট করা একটা পোস্ট আছে, এইগুলাকে ইম্পোর্ট করায় দিলে কাস্টমার যে আপনাদের বুঝাতে একটু সুবিধা হবে। হ্যাঁ সো আপনাদের মনে হয় মনে আছে যে আমরা ইম্পোর্টের কাজটা কিভাবে করাইতাম, আমি একটু ক্যান্সেল হয়ে বের হয়ে আসি এখান থেকে, যেহেতু অনলাইনে কাজ করছি সবগুলা সিস্টেমেটিক একই, বরং তুলনায় অনলাইনটা একটু ফাস্ট হতে পারে, হচ্ছে বিষয়। সো আমরা মনে আছে হয়তো বা আপনাদের যে দেব কন্টেন্টগুলো আপলোড করার জন্য, আমি তো থিমে দেব কন্টেন্টগুলো, সো আমার অলরেডি একটা ওয়েবসাইট ছিল যেখানে অনেকগুলা প্রায় 200+ নিউজ করা বা পোস্ট কমপ্লিট করা। সো ওই ওয়েবসাইট থেকে পোস্টগুলোকে এক্সপোর্ট করে আনছি, যেটাকে এখন ইম্পোর্ট করানোর ট্রাই করবো। সো এটা আমরা জানি কোথেকে করতে হয়, সেটা হচ্ছে যে টুলস থেকে এখানে যে ইম্পোর্ট পার্সোনাল ডাটা, ইম্পোর্ট পার্সোনাল ডাটা তে যেতে হবে। ওই যে একটা প্লাগইন ছিল আপনাদের মনে আছে কিনা আমি জানি না, ওই প্লাগইনটা ইনস্টল করে নিলে ডেমো ডাটা এক্সপোর্ট করতে সুবিধা হয়, মেশো সহকারে ইম্পোর্টও করা যায়। সো সামহাও যাই হোক আমি এখান থেকে ইম্পোর্ট করাতে চাচ্ছি, বাকি কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা এক্সপোর্ট না, এটা হবে ইম্পোর্ট। তো একটা জিনিস কনফার্ম হতে যাচ্ছে আজকে, আচ্ছা যাই হোক আমি এটা ভুলে এক্সপোর্ট পার্সোনাল ডাটা ক্লিক করছি, এটা হবে যে টুলস থেকে ইম্পোর্ট। হ্যাঁ সো ইম্পোর্ট থেকে যে এখানে যে
ইম্পোর্ট পোস্ট পেজ এটা আর কি। সো আজকে কিন্তু একটা কাজ করছে, সেটা হচ্ছে যে প্লাগইনটা ছিল, একটা প্লাগইনের থ্রুতে আমরা এক্সপোর্ট ইম্পোর্ট করতাম। তো সেই ক্ষেত্রে আমরা দেখছি যে যে প্লাগইনটি ইনস্টল না করে এক্সপোর্ট করতাম, তখন ইমেজগুলা এক্সপোর্ট হতো না, শুধু কন্টেন্টগুলো বের হয়ে আসতো। সো আমি ইম্পোর্ট করাতে যাচ্ছি এখন, দেখতে পাচ্ছি যেহেতু প্লাগইনটি ইনস্টল করার নাই, এক্সপোর্ট করতে এটা কনফার্ম যে ইমেজগুলো বের হবে না যদি ওই প্লাগইনটি ইনস্টল না করে আমরা এক্সপোর্ট করি। বিষয়টা হচ্ছে আমি ওই প্লাগইনটা ব্যতীত ইম্পোর্ট করতে যাচ্ছি, সেক্ষেত্রে ইমেজগুলো আসবে কিনা সেই জিনিসটা আমি একটু এখন চেক করে নিলাম। মানে যেহেতু আমি এখন আলাদা কোনো ওই একটা প্লাগইন যেটা ছিল ওইটা ইনস্টল করি নাই, সো এখন যে প্রসেসগুলো আছে প্রসেসগুলো চালাই যাবো, দেখবো যে ইম্পোর্ট করলে ছবি সহকারে ইম্পোর্ট হয় কিনা। সো ইনস্টল, এটা একটা প্লাগইন মূলত, এটা থ্রুতে প্লাগইনটা ইয়ে হয়ে যায়। যাই হোক, এখন রান ইম্পোর্টার অপশনে যাই, ইনস্টল করার পরে এই অপশনটা আসছে। অফলাইনে ইন্টারনেট কানেকশন ছাড়া কিন্তু এই কাজটা হবে না, যদি কেউ অফলাইনে কাজ করে না আর কি। আচ্ছা, আচ্ছা, এখান থেকে যে ফাইলটা আমরা নিতে আসছি ওই ফাইলটা একটু দেখা দিব। চুজ ফাইল, এটা ডেস্কটপে আমি রাখছি ফাইলটাকে, এই ফাইলটা ওপেন, এখান থেকে আপলোড ফাইল এন্ড ইম্পোর্ট। ঠিক আছে, সো এখান থেকে কোন প্রোফাইলে আওতে দিন প্রোফাইলটা দেখা দিলাম, অ্যান্ড ডাউনলোড অ্যান্ড ইম্পোর্ট ফাইল অ্যাটাচমেন্ট সাবমিট করলাম। সময় নেবে, ভালো সময় নেবে, সো একটু অপেক্ষা করি আমরা। এই যে প্রসেস কিন্তু এখানে কিছু দেখাচ্ছে না, তাহলে প্রসেসটা এই যে টাইটেল বারে এখানে প্রসেসটা কিন্তু হচ্ছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, অনেক সময় হয়তো আমরা একটু ঘাবড়ে যাই যে মনে হয় প্রসেস হচ্ছে না, কিছু একটা হচ্ছে না, সেই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এটা প্রসেস মানে ইম্পোর্ট হওয়া আগ পর্যন্ত আমরা একটু ওয়েট করি। যাক, আমি এটা একটু স্কিপ করছি, আমি চাচ্ছিলাম ওই ডাটাগুলো ইম্পোর্ট করতে, সার্ভার থেকে রিকোয়েস্ট টাইমে একটা আউটের একটা ইয়ে আসতেছে, কানেকশন টাইম আউট হয়ে যাচ্ছে। সো এটা ওই যে এক্সিকিউশন টাইমটা বা পোস্ট এক্সিকিউশন টাইমটা মনে হয় একটু কম দেওয়া, যার ফলে যাক এটা নিয়ে আবার সময় একটু নষ্ট করতে আছে না, যেহেতু ক্লাসের টাইম প্রায় আজকে টেকনিক্যাল প্রবলেমের কারণে হয়ে গেছে। যাক, এইগুলো আপনাদের এর আগেও দেখাইছি যে ইম্পোর্ট করে পোস্টগুলো কীভাবে নিতে হয়। যাই হোক, আমি এটা একটু ইয়ে করে যাই, যেগুলো আছে এগুলো দিয়ে দেখাই। হ্যাঁ, সো এখন মেন কথাটা কী বোঝাতে চাচ্ছি, যেমন আমার এই যে ওয়েবসাইটটা আছে, হ্যাঁ, এখন এখানে প্রত্যেকটা পার্ট কিন্তু আপনার কোড থেকে আমি কীভাবে চেঞ্জ করবো না করবো এই জিনিসগুলো একটু বোঝার দরকার আছে। হ্যাঁ, এবং আরেকটা বিষয় হচ্ছে যে এখানে ধর বর্তমানে এক একটা সেকশন, যেমন এখানে স্লাইড হচ্ছে, হ্যাঁ, তো স্লাইডারে দেখা যাচ্ছে যে একটা কন্টেন্ট বা একটা এরিয়া, সো আমি যদি চেঞ্জ করে এখন অন্য কোনো কন্টেন্ট দিতে চাই সেটা কীভাবে করবো বা প্রত্যেকটা পার্ট কীভাবে করবো। হ্যাঁ, যেমন আর প্রথম অবস্থায় যে আমরা খেয়াল করছি যে এখানে কোনো থিম প্যানেল নাই বা এখানে স্ট্রাকচারের জন্য এটা কিন্তু পেজ বিল্ডার না, যেমন হচ্ছে নিউজ পেপার থিমে কিন্তু পেজ বিল্ডার ছিল, মনে আছে আমাদের ট্যাগ ডিবি পেজ বিল্ডার ছিল, বাট এখানে কিন্তু কোনো পেজ বিল্ডার নাই। তো পেজ বিল্ডার যেহেতু নাই, তাহলে আমি কিন্তু নিজের মতো করে তৈরি করার এখানে এখানে কোনো অপশন নাই, এটা হচ্ছে এই থিমটাই তৈরি করা হয়েছে ম্যাগাজিন থিম অথবা আপনার এই নিউজ পেপার থিমের জন্য। সো এখানে থিমে যেভাবে ডিফল্ট দেওয়া আছে স্ট্রাকচার বা লেআউট যেটা দেওয়া আছে আপনি এটাই রাখতে হবে, এটা চেঞ্জ করার কোনো অপশন নাই। অথবা এখানে লেআউটের ভিতরে কন্টেন্টের পরিমাণ বাড়াতে কমাতে পারবেন, লেআউট চেঞ্জ করার মতো কোনো সিস্টেমেটিক নেই, কারণ এখানে কোনো পেজ বিল্ডার এই থিমের আওতাধীন কোনো দেওয়া নেই। সো এখন এটা আমরা পাবো কোত্থেকে বা কোথায় কোত্থেকে চেঞ্জ করবো? সাধারণত আমি যখন এই থিমটা নিয়ে প্রথম কাজ করছিলাম আমি এই অপশনটা খুঁজে বের করতে খুব কষ্ট হয়েছে যে এখানে এই কন্টেন্টটা চেঞ্জ করে অন্য কোনো ক্যাটাগরির কন্টেন্ট দেবো। হ্যাঁ, এটা জেনারেল বা এটা হেলথ, যে হেলথের ইয়েগুলো এখানে আসতেছে, সো আমি হেলথের পরিবর্তে অন্য কোনো ক্যাটাগরির পোস্টগুলো দেবো, এই জিনিসগুলো আমাকে খুঁজে বের করতে অনেক কষ্ট হয়েছে। সো কীভাবে পাইছি আমি বলি, এখানে যে প্রথমে আমি খুঁজতেছিলাম হচ্ছে থিমের প্যানেল পাই কিনা, পাই নাই। তো পরে আমি কী করলাম যে অ্যাপিয়ারেন্সে কাস্টমাইজ অপশনে গেছি, কাস্টমাইজ অপশনে গিয়ে একের পর এক আমি খোঁজা শুরু করছি। সো এখানে দেখাচ্ছি, এটা লোডটা কমপ্লিট হয়ে যাক। এই যে অপশনে আসলো, হ্যাঁ, এখান থেকে কি করছি যে এখান থেকে ধরেন এই যে আপনার ফ্রন্ট পেজ, এই যে ফ্রন্ট পেজ একটা অপশন আছে কিন্তু, সো ফ্রন্ট পেজে ক্লিক করার পর
যে ফ্রন্ট পেজে আছে ফ্রন্ট পেজ এটাও না এইখান থেকে কন্টেন্ট আছে এখান থেকে কোথায় জানি কই যে হোম পেজ সেটিং এ গেলাম এখান থেকেও না সো একদম সেম অবস্থা আমার হয়েছিল যখন প্রথমবার কাজ করছিলাম সো ওয়াইড গেট এই যে ওয়াইড গেটের অপশন দেখেন এখানে প্রত্যেকটা জিনিস আছে রাইট সাইড বার যেমন আমি এটা পাচ্ছি না যেমন এই যে এখানে যেহেতু এখানে এডিট অংশ আছে সো এটা কোথায় গেলে আমি পাবো এখানে ক্লিক করি সো এটা বলা আছে কি যে কাস্টমাইজ থেকে ওয়াইড গেটে যেতে হবে যেটা হচ্ছে এখানে সাইড বার এরিয়া আছে ঠিক আছে সো আমরা প্রথমে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে সাইড বার এরিয়া ঠিক আছে সো আমি এক প্রথমে যে কাজগুলো করছিলাম যে এই প্রত্যেকটা জিনিস একটু নোট করে রাখছি প্রথম অবস্থায় সো এটা কোথায় পাবো কাস্টমাইজ অপশনে যেতে হবে তারপর সাইড বার এরিয়া আমি খুঁজে পাবো তো সাইড বার এরিয়া এখানে দেখেন এখানে কিন্তু আবার এখানে কয়েকটা নাম আছে যে এখানে টিজি নামে একটা অপশন আছে যেখানে বলা আছে এটা হচ্ছে ফিচার ক্যাটাগরি স্লাইডার নামে এই অপশনটার নাম দেওয়া ঠিক আছে এবং ঠিক তার পাশে এই যে এখানে ঠিক তার পাশে এখানেও কিন্তু একটা অপশন আছে তো এই অপশনটা কোথায় পাবো সো এইগুলো কিন্তু ওয়াইড গেট অপশনে গিয়ে পাবো ঠিক আছে সো আমি এখানেও আবার ক্লিক করছি তাহলে এই অপশনটার নামও আমি পেয়ে গেলাম সো কাস্টমাইজ থেকে ওয়াইড গেট অপশন যেটার নাম হচ্ছে এরিয়া বেসড ঠিক আছে এটার নাম কি এরিয়া বেসড বা এটা হচ্ছে যে ফ্রন্ট পেজ নামেও একটা অপশন থাকতে পারে ঠিক আছে ফ্রন্ট পেজ নামে থাকবে যেটা এরিয়া বেস তো এখানে কি করা হয়েছে দেখেন সো এখানে এটার নাম দেওয়া হয়েছে যে হাইলাইট যে টিজি দিয়ে এখানে লেখা আছে যে টিজি হাইলাইট পোস্ট বা কিছু একটা সামথিং হবে যেটা আমরা দেখতে পাচ্ছি না হ্যাঁ সো এখানে থেকে আপনি কনভার্ট করা যাচ্ছে এখানে চারটা পোস্ট দেখাচ্ছে তারপরে যে এখান থেকে দেখেন ক্যাটাগরি এখানে অপশন আছে যে কোন ক্যাটাগরি থেকে পোস্টটা দেখাবে সো এখান থেকে যে পলিটিক্স দেওয়া আছে সো এখানে আপনি চেঞ্জ করতে পারছেন পলিটিক্সে তিনটা পোস্ট দেওয়া আছে এর জন্য কম দেখাচ্ছে আপনি এখান থেকে ধরেন আমি দিয়ে দিলাম স্টাইল সো এগুলো দেখেন পোস্টগুলো শুরু করছে সো এখান থেকে আমি এটা ডান করে দিলাম তার মানে সবই পোস্টগুলো আমি এখানে কিন্তু চেঞ্জ করতে পারছি একইভাবে এই যে এখানে অপশন আছে এখানে যদি ক্লিক করি সো এখানেও কিন্তু এই যে অপশন আছে যে কটা পোস্ট শো করবে নাম্বার অফ পোস্ট ডিসপ্লে এই যে স্লাইডটা হচ্ছিল কটা পোস্ট স্লাইড হবে দুইটা পোস্ট আপনি চাইলে এমন বাড়াতে পারেন বা কোন ক্যাটাগরি থেকে পোস্টটা এসে স্লাইড হবে যেমন এখানে আমি যদি ফ্যাশন দিয়ে দেই তাহলে ফ্যাশন ক্যাটাগরি থেকে পোস্টগুলো এখানে চলে আসবে তার মানে এইগুলো যেহেতু চেঞ্জ করতে পারছি একই ওয়েতে প্রত্যেকটা জিনিস আপনি চেঞ্জ করতে পারেন যেমন এটা আছে হেলথের আচ্ছা আমি এটাকে ডান করি যেমন এটা আছে হেলথ সো হেলথ ক্যাটাগরি থেকে সো হেলথের কি যে হেলথ থেকে কিন্তু এখানে যে পোস্টের স্টাইল আছে হ্যাঁ সো এটার কি নাম এটা হচ্ছে ফিচার পোস্ট তো এখানে স্টাইলগুলো আবার আলাদা আলাদা পোস্ট কোনোটার টু পোস্ট এরকম অনেক ধরনের ডিজাইনগুলো থাকে হ্যাঁ সো এগুলো একটু পরে আমি দেখাই দিব নে ফিচার পোস্টের এটা স্টাইল কত নাম্বার এইগুলো আপনি সো তার মানে আমি যদি এখন চেঞ্জগুলো করতে চাই তাহলে এই যে এখানে হ্যাঁ দেওয়া আছে আপনি ধরেন এটা টেকনোলজি দিয়ে দেন তাহলে টেকনোলজি ক্যাটাগরি থেকে মোট পাঁচটা পোস্ট শুরু করছে সো তার মানে এখান থেকে আপনি প্রত্যেক জিনিস এখানে চেঞ্জ করছেন হ্যাঁ তারপর সেখানে যে এই জিনিসগুলো চেঞ্জ করতে যাচ্ছেন সো এখানে অ্যাডভার্টাইজের ইমেজটা এখানে দেওয়া আছে হ্যাঁ সো এখানে অ্যাডভার্টাইজ ইমেজের লিঙ্কটা আপনি এখানে চেঞ্জ করে দেবেন কোথ থেকে ওই যে আপনার মিডিয়া অপশন ছিল না লাইব্রেরি থেকে মিডিয়া লাইব্রেরি যে ছবিটা দিতে আছে মিডিয়া লাইব্রেরিতে আপনি আপলোড করতে হবে আপলোড করার পর সিঙ্গেল যে ইউআরটা থাকে ওই ইউআরটা এখানে বসা দিলে অটোমেটিক চলে আসবে তার মানে এইভাবে করে আপনি প্রত্যেকটা অপশন থেকে প্রত্যেকটা জিনিসকে আপনি এখানে চেঞ্জ করতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা জিনিসকে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন এখন এছাড়াও যদি ডিটেলস আপনাকে বোঝাতে চাই যে প্রত্যেকটা জিনিস আমি আমার মতো করে চেঞ্জ করব যেমন এখানে ফুটার বিষয়গুলো প্রত্যেকটাই দেখেন এখানে যাই ক্লিক করছে কেন প্রত্যেকটা কিন্তু এখানে নাম আছে যে ওয়াইড গেট তার এখানে যা যা আছে সবগুলো ওয়াইড গেটের আওতা দিই সো যখন আমি দেখতে দেখতে দেখে যাচ্ছি যে সবগুলো যেহেতু ওয়াইড গেট আর ওয়াইড গেট তাহলে একটা কাজ করি আমি ওয়াইড গেটে চলে যাই তাহলে ওয়াইড গেটটা আমরা কোথায় পাবো ওয়াইড গেটটা আমার পাবো কোথেকে দেখাচ্ছি আচ্ছা আমরা অ্যাপিয়ারেন্স থেকে ওয়াইড গেট অপশনে চলে যাই তাহলে দেখেন এখানে এই যে ওয়াইড গেটের এখানে টোটাল বিষয়গুলো আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এগুলাই আমার ওই কাস্টমাইজ অপশনে দেখাচ্ছিল তাহলে দেখেন এই যে রাইট সাইড এই যে এখানে এই ইমেজগুলো তারপর আমরা এখানে এখান থেকে দেখে দেখে যখন এখানে চলে আসছিলাম তারপর আমি এখানে প্রত্যেক জিনিস আবার ইন্ডিভিজুয়াল আমি দেখতেছিলাম তো রাইট সাইড বার কোনটা রাইট সাইড বার হচ্ছে আমার এই অংশটা এই যে এখান থেকে শুরু হয়েছে কালার মগে যে একটা ইমেজ দেখাচ্ছে এখান থেকে শুরু করে যে নিচে অপশনটা সেটা হচ্ছে রাইট সাইড বার তাহলে কি কি দেখাচ্ছে প্রথমে একটা অ্যাডভার্টাইজ দেখাচ্ছে তাহলে দেখি এই যে প্রথমে সে অ্যাডভার্টাইজ তারপরে ব্লকটা কি ফিচার পোস্ট এখানে হচ্ছে স্টাইল টু নামে দেওয়া ঠিক আছে সো আপনি এগুলো হচ্ছে নোট করে নিতে হবে যে কোথায় কি কি আছে যে এখানে এটা তো হচ্ছে রাইট সাইড বার তাই না তো রাইট সাইড বারে কি আছে প্রথমে হচ্ছে আপনার একটা অ্যাডভার্টাইজ তারপর হচ্ছে ফিচার পোস্ট এখানে কি আছে স্টাইল টু আছে এগুলো একটু নোট করে নিতে হবে আপনাকে
তারপরে কি আছে, তারপর হচ্ছে নেভিগেশনের মেনু আছে যেটা হচ্ছে ইয়ে হবে, তারপরে আবার একটা অ্যাডভার্টাইজ আছে। সো এখানে আবার অ্যাডভার্টাইজের কিন্তু ধন আছে যেটা হচ্ছে একটা দেওয়া আছে যে টিজি 125/125, এখন বিভিন্ন ধরনের ডিজাইনগুলো কিন্তু আছে, এগুলো একটু নোট ডাউন করতে হবে। তাহলে এইখানে যে ওয়াইড গেটটা এটা কি, এই যে এখানে রাইট সাইড বারে যে অপশনটা, এই রাইট সাইড বারটা চেঞ্জ করার, এই ডান দিকের বিষয়গুলো চেঞ্জ করার বিষয়। তারপরে পরে ওয়াইড গেটটা যদি একটু খেয়াল করি সেটা হচ্ছে লেফট সাইড বার। তো লেফট সাইড বারে কি আছে দেখেন, লেফট সাইড বারে আপাতত কিছু নাই। তো লেফট সাইড বারটা কখন কাজ করতো আপনার মনে আছে কিনা আমি জানি না, যে আমরা যখন অ্যাপেন্সে কাস্টমাইজ অপশনে গেছিলাম ওইখান থেকে কিন্তু আমরা লেআউট সিলেক্ট করতে পারতাম। আমি একটু দেখাই দিই, কারণ অনেকক্ষণ হয়ে গেছে আপনি হয়তো ভুলে গেছেন। আমি কাস্টমাইজ পার্ট যাচ্ছি একটা ইয়ে ওপেন করে। আপাতত থিমের ডিফল্টভাবে হচ্ছে রাইট সাইড বার দেওয়া। হ্যাঁ, সো এখান থেকে আমি যদি খেয়াল করি যে কন্টেন্ট থেকে মনে হয় অপশনটা ছিল পেজের বা সিঙ্গেল পোস্ট বা অ্যাসাইড মনে অপশন ছিল, একটু দেখি হোম পেজ ওয়াইড গেটে, তারপর হচ্ছে হোম পেজ সেটিং ওয়াইড গেট একটু চেক করি না। ওয়াইড গেটে তো এখানে সমস্ত বিষয়গুলো ছিল বা জেনারেল বা ফ্রন্ট পেজ, দেখি একটা একটা করে দেখলে এই যে লেআউট অপশন আছে, এই যে পেয়ে গেলাম সাইড বার লেআউট। তো সাইড বার লেআউটে এখানে কি দেওয়া আছে, আমরা চুজ করা হচ্ছে রাইট সাইড বার। এখন আমি যদি এখানে লেফট সাইড বার দিতাম তখন কিন্তু এই যে রাইট সাইড বারে দেওয়া যেগুলো এগুলো তো আর লেফট সাইড বারে শুরু হবে না। সো আপাতত বোঝাতে গেলে কি, রাইট সাইড বারটা আমার এখন আপাতত অ্যাক্টিভ করা আছে। সো এখন লেফট সাইড বারটা কিন্তু আমার অ্যাক্টিভ করা নাই। সো যখন আমি লেফট সাইড বারটা মানে অ্যাক্টিভ করব তখন কিন্তু এই লেফট সাইড বারে কন্টেন্ট দিয়ে লেফট সাইড বার দেখাবে। এখন যদি আমি লেফট সাইড বারে এখানে কোনো কন্টেন্ট রাখি বা কোনো ওয়াইড গেট রাখি বা গ্যাজেট রাখি, এই জিনিসগুলো কিন্তু লেফট সাইড বারে দেখাবে না, কারণ লেফট সাইড বারের অপশনটা আপাতত বন্ধ করা আছে। এই হচ্ছে বিষয়। সো কাস্টমাইজ পার্টের জন্য আমি একটু মনে করার জন্য দেখাই দিলাম। তারপর আছে যে সাইড বার, হেডারের সাইড বার। সো হেডারের সাইড বার মানে কোনটা, এই যে উপরে দেখেন এই যে হেডার পার্ট, কি হেডার পার্ট হচ্ছে এখানে। সো এখানে সাইড বার কি, এই যে এখানে ভিউ, এই যে এখানে যে বিজ্ঞাপন যেটা দেওয়া আছে 107/728/90 সাইজে যে অ্যাডভার্টাইজটা, এই অ্যাডভার্টাইজটা হচ্ছে এই যে এখান থেকে দেওয়া। আপনি চাইলে এখান থেকে এটাকে চেঞ্জ করতে পারবেন ইমেজের সাহায্যে, ঠিক আছে। সো এই আর কি বিষয়গুলো। তারপরে হচ্ছে এখানে সাইড বারে, তারপর হচ্ছে এরিয়া বিসাইড স্লাইডার। সো এখানে এরিয়া বিসাইড স্লাইডার এটা কোনটা, যে হাইলাইট পোস্ট, যেটা চারটা পোস্ট দেখাচ্ছে কোন ক্যাটাগরি থেকে, ফিচার ক্যাটাগরি থেকে। চলে সাইড বারে এরিয়া, এই যে এই অপশনটা, সাইড বার হচ্ছে যে স্লাইডার অংশ হচ্ছে এটা, বিসাইড মানে হচ্ছে এই অংশটা। হ্যাঁ, সো এই অংশটা এখানে দেখাচ্ছে যে ফ্রন্ট পেজে এরিয়া বেস স্লাইডার। সো এরিয়া বেস স্লাইডারে কোথ থেকে কন্টেন্টটা দেখাবে, চারটা পোস্ট শো করবে, কোথ থেকে শো করবে, চারটা পোস্ট যে দেখাচ্ছে না, যেখানে 1 2 3 4 পিয়ানো বাজাচ্ছে, এটা 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 হচ্ছে চারটা। তো ফ্রন্ট পেজে এই চারটা আসতেছে আপনার এই অংশ থেকে। তারপর হচ্ছে ফ্রন্ট পেজে কন্টেন্ট অফ সেকশন, যেটা হচ্ছে যে ফিচার পোস্ট হিসেবে 1 দেওয়া আছে, যেটা হচ্ছে হেলথ ক্যাটাগরি থেকে পোস্টটা শো হচ্ছে। তাহলে এখানে বলতে গেলে কি, এখানে প্রত্যেক জিনিস হচ্ছে আপনার এখান থেকে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, সো এখন আপনার যদি মনে হয় এটা তো ডেমো কন্টেন্ট হিসেবে অটোমেটিক চলে আসছে, যেমন ফুটার সাইড বার 1, তারপর হচ্ছে সাইড বার 2, তারপর হচ্ছে এখানে ফুটার সাইড বার 3, এটা কি ফুটার সাইড বার 1, ফুটার সাইড বার 2 3, এটা হচ্ছে যে একদম নিচে যেটা আছে, এই যে ফুটার সাইড বার 1 2 3 4, এই অপশন গুলো আর কি। সো এখানে যে 1 2 3 4 প্রত্যেক জিনিস আপনি এখানে পেয়ে গেছেন। হ্যাঁ, সো তারপর হচ্ছে কন্টেন্টের টপ সেকশন আমি দেখলাম, বা যে স্লাইডার এরিয়া দেখছি, স্লাইডার এরিয়া কোনটা, স্লাইডার এরিয়া মানে যে প্রথম বিসাইডটাও দেখছি, বিসাইডটাও ছিল হচ্ছে ডান পাশেরটা, আর স্লাইডার এরিয়ার মানে যে এটা যে স্লাইড যে হচ্ছে একটা পর একটা স্লাইড। সো স্লাইড বার এরিয়া, তারপর হচ্ছে বিসাইড স্লাইড বার এরিয়া, তারপর হচ্ছে টপ সেকশন, কন্টেন্ট টপ সেকশন কোনটা, এই যে স্লাইডার এরিয়ার পরে যে এখানে যে চার কাপ যেটা, যে হেলথ যেটা লেখা, এখান থেকে শুরু হচ্ছে। সো এখানে এই যে টপ সেকশন, তো টপ সেকশনে যে হেলথ পোস্ট হিসেবে এখানে দেখাচ্ছে কোন ক্যাটাগরি থেকে। জাস্ট আপনার নামগুলো আমি একটু পরিচয় করাই দিচ্ছি। সো এখানে আমি দিচ্ছি, সো এখানে যে টিচার, এখন কথা হচ্ছে যে এখানে ডিসেন্ট ঠিক আছে, টিচার পোস্টটা স্টাইল 1 টা কোথা থেকে আসছে, এই যে এখানে দেখেন টিচি পোস্ট, এখানে এই যে ফিচার ক্যাটাগরি, এই যে পোস্ট স্টাইল, এন পোস্ট স্টাইল 1 আছে, তারপর হচ্ছে এখানে পোস্ট স্টাইল 2 আছে, এর নামগুলো শো হচ্ছে না, বাট এখানে অ্যাপ্লাই করে করে যখন অ্যাপ্লাই করতে যাবো তখন বুঝতে পারবো। তার মানে 1 2, এই 1 2 গুলাই তো, এই স্টাইল 1 2 গুলাই তো এখানে আমরা বসাচ্ছি। হ্যাঁ, তারপর হচ্ছে মিডল লেফট সাইড বার, মিডল লেফট সাইড বার কোনটা, মানে টপটা তো এখানে গেল, তারপর তারপরে যে সেকশনটা এটা হচ্ছে মিডল। তো মিডলে আবার লেফট আছে রাইট আছে, লেফটে আপাতত ফ্যাশন আর রাইটে হচ্ছে স্পোর্টস। সো লেফটে এই যে এটা দেওয়া আছে ফ্যাশন, আর রাইটের জন্য হচ্ছে এই অংশটা। তারপরে এখানে প্রত্যেকটা পার্টের জন্য আলাদা আলাদা ওয়াইড গেট এখানে সেট আপ করা আছে।
তারপর হচ্ছে কন্টেন্ট বটম সেকশনে সো কন্টেন্টের বটম সেকশন কোনটা এই যে এটার পরে যেটা আছে এটা বটম সেকশন সো বটম সেকশনটা হচ্ছে আমার এইখানে সো বটম সেকশনে কি আছে দেখি সো কন্টেন্টের বটম সেকশনে দুইটা আছে একটা আছে অ্যাডভারটাইজ মানে যে বিজ্ঞাপনটা দেখাচ্ছে তারপর হচ্ছে টেকনোলজি নিয়ে একটা আছে সো এই যে অ্যাডভারটাইজ তারপরে একটা অপশন আছে যেটা হচ্ছে আপনার এইভাবে শো হচ্ছে ঠিক আছে সো এইভাবে তারপর হচ্ছে এখানে ফুটার অংশটা তো চলে আসলো সো ফুটার অংশটা কোনটা ফুটার অংশটা এই যে এখানে কন্টেন্ট পেজ সাইডবার বা এখানে এই যে ফুটার হচ্ছে 1 2 3 4 চারটা চলে আসলো এখন মজার বিষয় যদি দেখতে চান এখন যদি মানে এইখানে আপনি চেঞ্জ করতে পারবেন আর কি এখন বিষয়টা হচ্ছে ধরেন আমি এখানে যে প্রত্যেকটা জিনিস বাদ দিয়ে দিই যেমন ধরেন এখানে সবগুলো নিট অ্যান্ড ক্লিন করে যদি আমি দেই জাস্ট ধরেন এটাকেও ডিলিট করে দিলাম মানে যা যা কন্টেন্ট আছে হ্যাঁ সবগুলোকে ধরেন এখন বাদ দিয়ে দিই বিষয়টা হচ্ছে আমার মনে রাখতে হবে আর হচ্ছে ডেমো দেখে দেখে আবার বানাবো জাস্ট আমি আপনাদের যত কনফিউশন আছে সেগুলো দেখা দিলাম মানে এখন আমি এতটুকু পর্যন্ত যেটা দেখাইছি সেটা হচ্ছে তাদের তৈরি করা কন্টেন্ট ডেমোটা আপনি আনছেন আইনা এগুলাকে চেঞ্জ করে অন্য কন্টেন্ট দিয়েছেন মানে অন্য ক্যাটাগরি কন্টেন্টগুলো আপনি দেখাইছেন তারপরে মেনু কিভাবে তৈরি করতে এগুলো তো আপনারা জানেন সো এগুলার বিষয়টা দেখাবো না সমস্যা নাই এখান থেকে পাবো সরি আচ্ছা দিলাম তারপর হচ্ছে এখানে ফ্রন্ট পেজ থেকেও এগুলোকে উঠায় দিচ্ছি অ্যাবাউট আস স্লাইড বার 2 থেকে ছিল থিম ছিল স্লাইড বার 3 থেকে ছিল এটা উঠায় দিলাম তারপর হচ্ছে ফুটার এই সবগুলাই উঠায় দিচ্ছি এটা উঠাই দিচ্ছি এটা যাচ্ছে না না আচ্ছা না গেলে এটা এখান থেকে ডিলিট করে দিতে পারবো ঠিক আছে সব কিছু আমার হেডারের সাইড না হেডার শেষ এখন আমি আমার মেইন সাইড দেখেন সাইডে কিছু আছে কিনা তাহলে একদম সাইডে তো এখন আপনাদের কি দেখাতে হবে বলেন আমি শিওর যে আপনারা এই লোগোটা করতে চেঞ্জ করতে আপনারা জানেন এই জিনিসগুলোকে অন অফ করার বিষয় বা এখানে যে বিষয় অন অফ করার বিষয়গুলো আছে আপনার সাথে কাস্টমাইজে পাওয়া যায় তারপরে এখানে হোম আইকন শো করবে কিনা এটাও কাস্টমাইজ অপশনে পাওয়া যায় বাট এখানে মেনুর অপশনটা এটাও কিভাবে তৈরি করতে এটা আপনারা জানেন তারপর আমি দেখা দিচ্ছি অ্যাপিয়ারেন্স থেকে মেনুজ অপশনে আইসা আমরা মেনুটা দেখাই দিতে হবে যে কোথায় যেমন ধরেন আমি এখান থেকে একটা মেনু যদি তৈরি করি ক্রিয়েট এ নিউ মেনু ধরেন এখানে আমি নাম দিচ্ছি অ্যাজ এ মেইন অ্যাম নামে এবং এই মেনুটা অ্যাজ এ প্রাইমারি মেনু হিসেবে শো করবে সো ক্রিয়েট মেনু অ্যান্ড সেভ মেনু যেহেতু এখানে কোনো আইটেম সংযুক্ত করা নাই তাহলে আমি যদি এখন রিফ্রেশ করি আমার এখানে একদম জিরো আইটেম মানে কোনো কিছু নাই সো এখানে কি শো করবে আমি চাচ্ছি এটা কি পেজ থেকে দেখাবে নাকি ধরেন পেজ থেকে আমি একটা শো করব পেজ থেকে ধরেন শুধু হোম পেজটা আমি অ্যাড করতে চাচ্ছি যে হোম পেজটাকে আইটেমটাকে অ্যাড করলাম এটা কাস্টম লিঙ্ক ভাবে দেওয়া যেটা বোঝা আছে সো হোম পেজ তো আচ্ছা যাই হোক এটা আসলো বা এটা বাদও দিতে পারি চাই তারপর হচ্ছে ক্যাটাগরিজ থেকে বাকিগুলো দিয়ে দিই যেমন হচ্ছে হ্যাঁ এখান থেকে কয়েকটা দিচ্ছি আর কি আপাতত সো মেনু কিভাবে বানাতে এগুলো অনেকবার দেখানো হয়েছে এগুলো পারবেন আমি আই এম শিওর দ্যাট সো তারপর আমি কয়েকটা এখানে অ্যাড করে নিলাম আর যেহেতু ফার্স্ট টু লাস্ট দেখাতে যাচ্ছি এর জন্য ওকে সো দেন এই যে এখানে চলে আসলো সো পরবর্তী বিষয়গুলো সো পরবর্তী বিষয়গুলো আমরা কিভাবে করব আমরা এগুলো অ্যাড করতে হবে কোত্থেকে ওয়াইড গেট অপশন তো চলে যাই অ্যাড গেট সো ওয়াইড গেটের এখানে কি প্রথমে ছিল এখানে স্লাইডার তাই না আচ্ছা তো স্লাইডারটা আমি একটা কাজ করি যেহেতু কালার মগ সো কালার মগের তো একটা ওয়াইড সেট ছিল তাই না সো কালার সিওয়াল আর কালার মগ আমি একটু ডেমোটা দেখে দেখে ওই হুবহু বানানোর চেষ্টা করব আর কি প্রিভিউ প্রিভিউতে যাই আর ডেমোটা থাকলে একটু বুঝতে সুবিধা হয় আর কিছুই না এখানে মনে হয় পরিপূর্ণভাবে আসতেছে না আচ্ছা এখানে না আসলেও সমস্যা নেই ছবিটা দেখে অন্তত একটা আইডিয়া নিতে পারবো আচ্ছা আমি দেখছি হ্যাঁ কী করা যায় একটু দেখছি এখান থেকে আর প্রশ্ন মনে আছে যে প্রথমে আমরা যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে যে স্লাইড বার ছিল স্লাইড ছিল আমার মনে আছে প্রশ্ন কথা হচ্ছে যে স্লাইড বার ছিল ঠিক আছে বাট এখানে কি হবে এখানের কন্টেন্ট হিসেবে আমরা কি নিব এখানে দেখি কি আছে ফিচার নামে একটা ইয়ে ছিল আমি নোট করে রাখছিলাম ফিচার স্লাইড নামে একটা গ্যাজেট ছিল সো দেখি এটা কোথায় আছে এখানে যে ফিচার ক্যাটাগরি এখানে আছে ফিচার ক্যাটাগরি তারপরে হচ্ছে তারপরে ফিচার পোস্ট তারপরে হচ্ছে এখান থেকে
স্লাইডার নামে কিছু আছে কিনা একটু দেখি, থাকার অবশ্যই কথা, নামগুলো এখানে স্পষ্ট আসে না, এটা একটা ঝামেলা। ফিচার পোস্ট স্টাইল অ্যাডভার্টাইজ ক্যাটাগরি, আর তো এখানে কিছু নাই, হাইলাইট পোস্ট এটা আছে। আচ্ছা এখানে আমার এরিয়া বেস সাইড বার, হ্যাঁ তারপর হচ্ছে ডিসপ্লে লেটেস্ট পোস্ট, পোস্ট স্পেসিফিক ক্যাটাগরি, ডিসপ্লে লেটেস্ট পোস্ট স্পেসিফিক, এর বোঝার কোনো উপায় নেই দেখছি। জাস্ট স্লাইডার নামে মনে একটা ইয়ে ছিল, দেখি একটু আবার ট্রাই করি, আর তো নিচে কিছু নাই। আচ্ছা সো একটা একটা করে অ্যাপ্লাই করি, এছাড়া তো কিছু অপশন যেহেতু দেখছি না। সো এটা কই থাকবে, এটা চাচ্ছি আমি এজ এ সাইড বার এরিয়াতে। সো অ্যাট মাইট গেট, সো এখান থেকে দেখি যে ফিচার ক্যাটাগরি স্লাইডার, ইয়েস এটাই এটাই একদম এটাই চাচ্ছিলাম। সো এখান থেকে কয়টা স্লাইড হবে, আগে ছিল চার দুইটা, এখন দেওয়া আছে দুইটা, তো ধরেন চারটে দিলাম, এবং এটা নির্দিষ্ট একটা ক্যাটাগরি থেকে দেখাবে কোন ক্যাটাগরি, ধরেন দিয়ে দিলাম হচ্ছে এখানে লেটেস্ট, লেটেস্ট ক্যাটাগরি থেকে আসবে, তো সেভ করলাম, দেন ডান। সো দেখি এখন আসলো কিনা, এই যে চলে আসছে, হ্যাঁ যেটা হচ্ছে স্লাইড হবে, তো এটা হচ্ছে বিসাইড এরিয়া, তো স্লাইডও হচ্ছে এবং পাশে একটা অপশন ছিল। সো পাশে অপশনটা কোথায়, এই যে এরিয়া বিসাইড স্লাইডার, স্লাইডারের পাশে যেটা থাকে, স্লাইডারের পাশে তো কি ছিল, এটা হচ্ছে হাইলাইট জাতীয় এরকম একটা কি জানি ছিল, একটু দেখি হয়তো খুঁজলে পাবো এখানে, এই যে হাইলাইট পোস্ট, ইয়েস এটাই। সো এটা কোথায় হবে, এটা হবে আমার এখান থেকে এরিয়া বিসাইড স্লাইডার যেটা, সো অ্যাট হোয়াইট গেট, হ্যাঁ অ্যাট হোয়াইট গেট। সো এটা কয়টা, চারটেই দিচ্ছি, হ্যাঁ এবং কোন ক্যাটাগরি থেকে, যেমন ধরুন এখান থেকে ফ্যাশন ক্যাটাগরি দিয়ে দিলাম, আপাতত যেটা মনে চাইলে দিচ্ছি, হ্যাঁ দিবেন আর কি। সো এটাও একটু চেক করে নিই, হ্যাঁ চলে আসছে। তারপরে হচ্ছে রাইট সাইড বার, রাইট সাইড বারে আমি কি দিব, সো রাইট সাইড বারটা কিন্তু একদম উপরে, এই যে লেফট অ্যান্ড রাইট, যেহেতু লেফট বন্ধ করে রাইটটা দেওয়া আছে, রাইটটা দিব। সো আমার যদি মনে আছে রাইট সাইড বারে একটা বিজ্ঞাপন ছিল, বিজ্ঞাপনের সাইজটা আমার এখানে মনে হচ্ছে না, অ্যাপ্লাই করে দেখি। এখানে যে অপশন আছে টিজি, এটা মনে হয় 300x250 এরটাই হবে, ইফ দ্যাট। সো এটা কোথায় হবে, এটা হবে রাইট সাইড বারে, সো রাইট সাইড বারে দিলাম, কিন্তু বিষয়টা হচ্ছে আসলো ছবি তো দিতে হবে, তাই না? তো ছবিটা আমি দিব কোত্থেকে, এটা যাবো হচ্ছে মিডিয়া থেকে, লাইব্রেরিতে অলরেডি ছবি আপলোড করা আছে কিনা দেখতে হবে, নাহলে হচ্ছে ছবিটা আপলোড করে দিয়ে ওই লিঙ্কটা ধরে দিতে হবে। তো এখানে এই যে অলরেডি আছে, হ্যাঁ বা এই যে এখানে আছে, এখানে সাইজগুলো দেখলে একটা আইডিয়া পাবেন যে কোনটা কতটুকু, বা আমরা যেটা নিচে এটা এটা কিনা। সো একদম প্রথম ইমেজটা একটু চেক করি, এই ইমেজটা হবে, এটা হচ্ছে 300x250, আমরা যেটা নিচে এটা কত, হ্যাঁ এটাই পারফেক্ট সাইজ। সো এটার ইউনিক ইউআরএল হচ্ছে এটা, সো আমি এটা একটু কপি করে নিলাম, আজকে ক্লাসে একটু লেট হোক, কারণ কয়েকটা ক্লাসে একটু কম ইয়ে হয়েছে, তো টাইমটা একটু কাভার করতে হবে, একটু নাহলে পিছিয়ে যাবেন আপনারা। এবং নেক্সট ক্লাস থেকে হচ্ছে আমরা ল্যান্ডিং পেজের উপরে ক্লাস শুরু করবো হয়তোবা, বা এখানে ব্লগ রিলেটেড আর যদি কিছু থাকে এই জিনিসগুলো শেষ করবো। আচ্ছা এটা আগে শেষ করে কী করবো না করবো এটা পরে দেখা যাবে। সো দেখি রাইট সাইড বারে অ্যাড আসলো না, বিজ্ঞাপনটা তো আসে নাই, সো কোনো কিছু ভুল করলাম কি না, রাইট সাইড বার ডান, আর কিছু ভুল, টাইটেল দেওয়া হয়নি, এটা তো চলে, অ্যাডভার্টাইজ সেভ করি, সেভ করলাম, ডান, আবার একটু খেয়াল করি, এটা আসছে কিন্তু এটা আসে নাই। সো এখানে কোনো মিস্টেক করছি মনে হচ্ছে, রাইট সাইড বারে ইমেজ, আচ্ছা আমার মনে হয় এখান থেকে কোনো ইমেজ দেখি, তাহলে এত কষ্ট করার দরকার ছিল না, এখান থেকে আমরা আপলোড করে দিতে পারতাম। আচ্ছা দেন ডান, এখন দেখি আসলো কিনা, হ্যাঁ এখন আসছে, ঠিক আছে। সো তারপরে আর কি কি জানি ছিল, তারপরে মনে হয় ওইটাতে গেলে দেখতে পারবো, যে এটা তো দেখা যাচ্ছে না। সো এরপরে মনে হয় কিছু মেনু ছিল বা পোস্ট জাতীয় কিছু ছিল, হ্যাঁ তো সমস্যা নাই, যদি আরও কিছু চাই আমরা এখানে যে রাইট সাইড বার থেকে, যেমন এখন যদি আমি ধরেন এক কিছু মেনু দিতে চাই, বা ধরেন মেনু যদি অ্যাড করতে চাই, সো মেনু, এখন মেনু নামে অপশন পাবো,
যে রিসেন্ট পোস্ট মেনু বা উপরে সার্চ এর অপশন পাবেন হয়তো অনেক সময় থাকে এই যে নেভিগেশন মেনু আছে সো নেভিগেশন মেনুটা কই এটা দিব হচ্ছে রাইট সাইড বারে অ্যাড করতে চাচ্ছি সো অ্যাড ওয়াইড গেট সো এখানে যেমন আমি এখানে দিলাম যে টপ নিউজ ক্যাটাগরি বা টপ নিউজ এরকম একটা দিলাম সো মেনু হিসেবে কোনটা এটা তো আমার দেখাতে হবে তাই না সো ধরেন প্রাইমারি থিম যেটা হচ্ছে তারা তৈরি করে রাখছে এটা দিয়ে দিচ্ছি আপাতত আর মেনু কিভাবে তৈরি করতে এটা আপনার অলরেডি আইডিয়া আছে সো এটা একটু স্কিপ করে যাচ্ছে নাহলে এটা মেনু তৈরি করতে গেলে আমার এখানে আরো এক দুই মিনিট সময় লাগে সো এই যে সুন্দর করে মেনু গুলো আছে আপনি চাইলে আপনার পছন্দ মতো করে মেনু তৈরি করে এজ এটা শো করতে পারেন হ্যাঁ আর কি আমি যদি এখানে আরো শো করতে চাই লাইক এস কোনো নিউজ বা রিসেন্ট পোস্ট জাতীয় কিছু সো ধরেন রিসেন্ট পোস্ট চাইলে এটাও চাইলে অ্যাড করতে পারি এখানে মানে নিউজ ছিল বা কন্টেন্ট একটা সম্ভব একটা কিছু ছিল সো ধরেন এটা নিচ্ছি নিউজ অ্যাস এরকম পাঁচটা পোস্ট হ্যাঁ সো এটা একটু অন্যরকম ভাবে দেখাবে হয়তো এক একটা আসলে এক একটা এক এক ধরনের কন্টেন্ট এটা এত ভালো লাগছে না তাই না সো ভালো যেহেতু লাগছে না আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিই সো এখান থেকে ধরেন পোস্টে তো অনেক ধরনের স্টাইল ছিল তাই না সো এখান থেকে কি ছিল টিজি কি জানি একটা 12x কি জানি একটা ইয়ে ছিল বা ফিচার পোস্ট একটা অপশন ছিল ফিচার ক্যাটাগরি ফিচার পোস্ট স্টাইল আচ্ছা ওয়ানটা অ্যাড করে দেখি আমি জানি আসলে এটা কেমন লাগবে সো এগুলো আসলে কাজ করতে করতে একটা সময় অভ্যস্ত হয়ে যায় যে কোনটা কোন জায়গার কি নাম এটা চলে আসে আর কি তো যাই হোক সো এখান থেকে শো লেটেস্ট পোস্ট অথবা নির্দিষ্ট একটা ফুটে দিয়ে দিলাম যান ফুট থেকে সেভ অ্যান্ড ডান তো দেখি কেমন দেখায় সো এটা এইভাবে আসতেছে ভালো লাগতেছে না এটাও তো মডেলটা ওয়ান দিছে তো এখানে স্টাইল ওয়ান দেওয়া আছে আমার মনে হয় টুটা দিলে ভালো লাগতো সো ডিলিট এক সময় লাগছে হয়তো বা কিন্তু প্রত্যেকটা ইয়ে দেখে নিলে পরে আর এই জিনিসটা এত সময় লাগবে না সো এখানে টু দিচ্ছি এখন আগে যে স্টাইল ওয়ান ছিল এখন দিয়ে দিলাম টু টাক পোস্ট শো ক্যাটাগরিতে আসুক পরে এগুলো চেঞ্জ করা যাবে সো হ্যাঁ এই এখন ঠিক আছে হয়তো বা সো এটা আরেকটু সুন্দর হতে পারতো যদি আমি এখান থেকে আবার ধরেন এখান থেকে যদি টাইটেল দেওয়ার ব্যবস্থা আছে কিনা একটু দেখে যে এখানে আছে কিন্তু তো ধরেন এখানে টপ এরকম একটা জাতীয় কিছু দিলাম বা নিউজ এরকম একটা কিছু দিলাম মানে টাইটেলগুলো থাকলে এখানে আবার একটু ক্যাট আপ নিয়ে আসে এই যে টপ নিউজ এই যে টপ লেখা আছে সো একটু ভালো লাগতেছে দেখতে যাই হোক সো পরে বিষয়গুলো একটু দেখি যেমন এইখানে লেফট সাইড বার তো লাগবে না হেডার সাইড বার এরিয়া গেল এখন আসি এরা বিসার সাইড বার এটাও দিছি এখন কন্টেন্ট টপ সেকশনে কি দিব সো কন্টেন্ট টপ সেকশনে আমারও মনে নাই এখানে কি জানি দেওয়া ছিল মানে কোনটা ফিচার পোস্ট ওয়ান না টু সো আমি একটা কাজ করতে চাচ্ছি একটা কাজ করি যে এটাও অ্যাড করি অ্যান্ড এটা অ্যাড করি আচ্ছা এটা দিয়ে 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 দেখি আপাতত মনে হয় টুটা অ্যাড করছি আমি সো টুটা দেখতে কেমন লাগছে একটু দেখি এখানে আসলো না কেন এখানে কি তাহলে হয় নাই ফিচার পোস্ট অ্যাড ও আচ্ছা 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 এটা টপ নিউজ নেভিগেশন মেনু স্টাইল টু দুইটা হয়ে গেছে না আচ্ছা সমস্যা নেই একটু একটু করে ড্রাগ করে করে আমি চাইলে নিচে দিয়ে দিতে পারবো ফোন পেজ হেডার সাইড বার হেডার সাইড বারতে এত মোটা হবে না ইয়েটা সো এখান থেকে ফোন পেজ বেরিয়েছে কন্টেন্ট টপ সেকশন হ্যাঁ এইখানে এটা আসলে ওই যে এটা আসে নাই হাইলাইটেড পোস্টারটা চলে আসছে এখনও আসে নাই সো এটা হবে কোথায় কন্টেন্ট টপ সেকশন ঠিক আছে সো এখন চলে আসার কথা দেখি আসে কিনা এই যে এখন চলে আসছে এখন দেখেন এই স্টাইলটা কি মানাচ্ছে এখানে আমার মনে হচ্ছে মানাচ্ছে না সো এখানে স্টাইল হিসেবে আসলে টু দেওয়া আছে তো টুটা মানাবে না যেটা বোঝা গেল সো আমরা একটা কাজ করি এটাকে ডিলিট করে নিই ঠিক আছে সো এখান থেকে তাহলে কি দিতে হবে টু ইউজ করছিলাম এখন আমরা তাহলে ওয়ানটা ইউজ করে দেখি এটা কোথায় হবে এটা হবে কন্টেন্ট টপ সেকশনে অ্যাড টু ওয়াইড তাহলে এখন আর এত কষ্ট করতে হবে ডান সো এবার দেখি কেমন দেখি হ্যাঁ এইবার কিন্তু মানাচ্ছে একদম আগে ডিজাইনটার মধ্যে আসতেছে হ্যাঁ আচ্ছা তো গেল এটা সো পরবর্তী কি আছে মিডল মিডলে টপ সেকশন পরে মিডল লেফট অ্যান্ড রাইট দুইটা ছিল সো আমার মনে হয় যে এটা আসলে এই সেকশনই হবে টু টু যে মডেলটা দেখি একটু অ্যাপ্লাই করি কেমন লাগে একটু দেখি কারণ সবসময় সব না এটা ডিজাইনটা তেমন একটা ভালো লাগছে না মনে হচ্ছে যেটা এটা এটা ছিল না ছিল কি না এটা একটা বিষয় বা এছাড়াও এখানে কিন্তু আরো অপশন আছে হ্যাঁ শুধু যে এখানে এটা নাই যে এখানে
ফিচার ক্যাটাগরি ওয়াইজ এখানেও একটা অপশন আছে সো একটু এটাও अप्लाई করে দেখি দেখি কোনটা ভালো বানায় দুইটা কিন্তু দাও এখন একই জায়গায় সো দেখি কোনটা আসে হ্যাঁ একই তো একই রকমই লাগছে প্রায় কাছাকাছি আচ্ছা যাও জিনিসটা আমি একটু বুঝাইনি এটা মনে হয় টিজি ফিচার স্টাইল 2 আর আছে ক্যাটাগরি স্লাইডার না স্লাইডার তো হবে না সো স্লাইডারটা উঠিয়ে দিচ্ছি সো এটা কাজ করি স্লাইডার তো 2 দেওয়া তো 2 তো মনে হয় এটাই না সো কন্টেন্ট মিডল রাইটটাও একই দিয়ে দিলাম হ্যাঁ দুটো দিলে টাইটেলগুলো দিলে আবার জিনগুলো দেখতে ভালো লাগে হ্যাঁ পাশাপাশি দুটো চলে আসছে সো এইভাবে আর কি আপনি প্রত্যেকটা পার্ট কে আমার ঠিক করতে হবে সো আমি একটু স্কিপ করে চলে আসছি আর নিচের দিকে তো এখনো কিছু দেওয়া হয় নাই সো এগুলাকে উঠাই দিচ্ছি দুটো চলে দুটো একটা দিলে একটা এইভাবে ই করতে হবে আর কি সো ফাইনাল আর কি রয়ে গেল বটম সেকশন আপাতত তো কিছু দিচ্ছি না দিলে দেওয়া যায় অবশ্য কোনটা দেব ধরেন আপাতত একা চালাই এটা আসলে এক বা দুই এভাবে অ্যাপ্লাই করে করে দেখবেন আর কি কোনটা ভালো মানায় মিডল সেকশন লেফট সেকশন এটা কোথায় দিতে আছিলাম জানেন বটম সেকশন না আচ্ছা দিয়ে দেন ভালো লাগলো এখন রাখবো না হলে আবার চেঞ্জ করতে চাচ্ছি না আর কি সো এগুলো সময় নিয়ে একটু কাজ করতে হয় শর্ট টাইমের ভিতরে আসলে এগুলো এখন একটু জটিল আচ্ছা তো দিলাম শেষ পর্যন্ত দিলাম এখন হচ্ছে ফুটারের অংশটা ওইটার মতো লাগছে না তাই না আচ্ছা ফুটার অংশটা আমি ঠিক করে দিচ্ছি সো ফুটারের জন্য তো ফুটার 1 প্রথমে ছিল তাই না সো ফুটার 1 এর জন্য আমি এখানে চাচ্ছিলাম কি একটা টেক্সট ফিল্ড এনে রাখবো যেখানে লোগো এবং একটু বর্ণনা থাকবে হালকা তাই তো সো কন্ট্রোল এফ দিয়ে যদি না পান খুঁজে যে টেক্সট লিখেন এই যে টেক্সট পেয়ে গেছে সো আমি এটাই চাচ্ছিলাম সো টেক্সটটাকে কোথায় ইউজ করব এটা ইউজ হবে ফুটারে এই যে ফুটার সাইড বার 1 এটাকে অ্যাড করব ঠিক আছে সো এটা ক্রস করে দিই আচ্ছা সো এখানে কিছু টাইটেল দিতে চাই তো টাইটেল দিবেন এখন আসে মিডিয়ার বিষয়ে সো অ্যাড মিডিয়া প্রথমে হবে যে লোগো কালার মগে যে লোগোটা ওইটা ছিল প্রথমে সো লোগো তারপরে কি থাকবে যে একটু বর্ণনা সো আমি টেক্সট ফরম্যাটে চলে যাই তাহলে তো আমার মতো করে আমি লিখতে পারবো তাই না ডেমো টেক্সট এইভাবে লিখে দিচ্ছি আপাতত বা প্যারাগ্রাফ ট্যাগ যদি প্রয়োজন হয় প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করবেন আর কি সো সাধারণত টেক্সট ফন্টটা ফরম্যাটটা ইউজ করা হচ্ছে আপনার ওই যে কোড ফরম্যাটের জন্য যারা কোড পারেন তাদের জন্য আর ভিজুয়ালটা হচ্ছে ডাইরেক্ট কোড ছাড়াও কাজ করতে পারবেন হ্যাঁ সেভ এন্ড ডান এখন আসি রিফ্রেশ করি এই যে হয়ে গেল সো হোয়াইট গেটের প্রথম কাজটা শেষ একটু অন্যরকম লাগছে কালার টালার দিয়ে এগুলা কালার কোড ইউজ করতে পারেন বা ভিন্নভাবে জিনিসগুলো চেঞ্জ করতে পারেন সো তারপরে টু তে মনে হয় একটা ইয়ের মতো ছিল সো টুটার জন্য তো আবার ঘুরে ফিরে টেক্সটেই লাগবে যেহেতু আমাদের কাস্টম কোড করতে হবে এটা আমার যত আবার কন্ট্রোল অ্যাপ দিয়ে একটু খুঁজে নিই টেক্সটটা কোথায় আছে এখানে খুঁজতে খুঁজতে সময় লাগতে পারে কন্ট্রোল অ্যাপ এই যে টেক্সট আচ্ছা এখানে টেক্সট চলে আসে না এই যে টেক্সট সো এই টেক্সটটাও টুতে হবে আমি একটা কাজ করি বারবার না খুঁজে সবগুলোকে বসাই দিই এই যে এটা ইউজ করবো হচ্ছে থ্রিতে তো থ্রিতেও চলে আসলো একইভাবে এটা অ্যাড হবে ফোরেও তাহলে আর লাগছে না কাজে সবগুলোতে আমি বসাই নিলাম সো এখন দেখি যে টুতে কীভাবে করতে হবে টুতে আমরা ওই যে কোড ফর্মেটে যাবো হ্যাঁ কোড ফর্মেটে কেউ যে আমরা অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট শিখছিলাম এখানে ইউএল ট্যাগ দিব ইউএল ট্যাগ শুরু ইউএল ট্যাগ শেষ তারপর হচ্ছে এখানে অ্যালাই এখানে অ্যালাই ট্যাগ শুরু অ্যালাই ট্যাগ শেষ এর ভিতরে কি হবে লিঙ্ক থাকবে তাই না সো অ্যাঙ্কর ট্যাগ শুরু অ্যাঙ্কর ট্যাগ শেষ এবং আউটপুট কি শো করবে যেমন আমি এখানে বললাম ফেসবুক গ্রুপ কিছু থাকে না ইম্পর্টেন্ট লিঙ্ক বা পেজের কিছু টার্মস এন্ড কন্ডিশন এগুলো এখানে দিবেন আর কি বা ইম্পর্টেন্ট যত লিঙ্ক ধরে দিতে যাচ্ছেন এখানে দিয়ে দিতে পারেন সো আমি এটাকে কপি পেস্ট করে বাকিটা চালিয়ে দিতে যাচ্ছি এরকম ভাবেই তো ছিল তাই না আচ্ছা সো এখন আমি এটা কোডটা কপি করে নিয়ে কাজে লাগবে সো এটা ধরেন বললাম যে ইম্পর্টেন্ট লিঙ্ক আই এম পি ও আর টি এট ইম্পর্টেন্ট লিঙ্ক নামে চালিয়ে দিচ্ছি সো সেভ অ্যান্ড ডান সো দেখি এটা কিরকম ভাবে আসতেছে এই যে এখানে এটা কিন্তু এই যে একটু শেডু বা জিনিসটা এটা এবং হুবার এগুলো কিন্তু ওটু আসছে আমি জাস্ট অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টের মতো বসাই দিচ্ছি সো বাকিগুলাতেও ওই একই কাজই হবে আমি থ্রিতে যাই ট্যাক্স মোডে যাই গিয়ে কোডগুলা বসাই দিলাম
এখানে যদি বলি যে টপ নিউজ লিংক বা এরকম জাতীয় যেটা দিয়ে আর কি, সো এটাকেও সেভ অ্যান্ড ডান। সো শেষেরটাতে আসলে কি ছিল আমার মনে নাই, এরকম লেখা জাতীয় কিছু মেনু ছিল যতটুকু আমার মনে আছে। সো মেনু দিতে চাইলে তো এখন আবার মেনু অ্যাড করতে হবে, তাই না? সো এটাকে আবার ডিলেক্ট করে দিলাম, আর এখান থেকে আবার মেনু অপশন আনতে হবে, নেভিগেশন মেনু পার্ট আছে এই যে। সো নেভিগেশন মেনু পার্টটা কোথায় হবে? নেভিগেশন মেনু পার্টটা যে ফুটার সাইডবার ফোরে অ্যাড হবে। সো ভালো কথা, অ্যাড করলাম, কিন্তু এখানে কোন মেনুটা আসবে? প্রাইমারি থিমটাই দিয়ে দিলাম। হ্যাঁ, সো টপ নিউজ ক্যাটাগরি বা লিঙ্ক যেটা দেওয়া মতো সেটা দিবেন আর কি। হ্যাঁ, সো মোটামুটি কিন্তু প্রায় কমপ্লিট করে ফেলছি আমরা। হ্যাঁ, সো আর একটু সময় নিয়ে করলে আরও জিনিসটা একটু সুন্দর হইত, তাই না? সো এইভাবে দেখে নিলাম যে ডেমো ডাটা যদি ইম্পোর্ট না করতাম তাহলে এটা কোথা থেকে ইয়ে করতাম। সো আপনারা যারা অফলাইনে কাজ করবেন, সাম হাউ যদি ডেমো ডাটা ইম্পোর্টে মিসিং হয়, সাধারণত আমি আশাবাদী যেটা, যদি মানে দেখবেন যে অনেক সময় পোস্টগুলো চলে আসে, হ্যাঁ, কিন্তু স্ট্রাকচারটা আসে না। যদি স্ট্রাকচার না আসে তাহলে কিন্তু যেভাবে দেখাইলাম, বা ডেমো ডাটা যদি নাও নিতে পারেন কোনো সমস্যা নেই, আগের তৈরি করা পোস্টগুলোকে এক্সপোর্ট করে নেবেন বা নতুন পোস্ট কয়েকটা দিয়ে নেবেন ক্যাটাগরি ওয়াইজ, তারপর সেইগুলো ক্যাটাগরিগুলোকে অ্যাজ এ মেনু হিসেবে শো করবেন, আর কোথেকে কোনটা দিতে হয় যে ওয়াইড গেট অপশন এসে এইভাবে সেট আপ করে নেবেন, ঠিক আছে? সো আমার মনে হয় কালারমগটা অন্যান্য থিম থেকে একটু আলাদা, এর জন্য আমি এটাকে আলাদাভাবে একটু দেখাই নিলাম। কারণ প্রত্যেকটা কয়টা আর ডিজাইন করতে পারেন, তাই না? সাধারণত থিম প্যানেল, ওয়াইড গেট অপশন, এই তো আর পোস্ট অপশন, মানে এই তো বিষয়, আর তো কিছু হওয়ার কথা না, তাই না? সো একটু ইউনিক ইউনিক ডিজাইনটা, সেটা ফ্রি থিম হোক আর পেড থিম হোক, আমি বলছি একটু ইউনিক হলে আপনাদের দেখানোর চেষ্টা করবো, যাতে করে যে কোনো থিম আপনাদের দেওয়া হলে যেন কাস্টমাইজের পার্টগুলো আপনারা খুব ভালোভাবে সাকসেসফুলভাবে কাজ করতে পারেন, ঠিক আছে? সো আমি চেষ্টা করলাম যে কালারমগে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখানো, তারপর যদি কোনো মিসিং থাকে আমি চেষ্টা করবো মাঝে মধ্যে জিনিসগুলো কাভার করে নেওয়ার, ঠিক আছে? সো আশা করছি আমরা নেক্সট ক্লাসে আরও অন্য কিছু দেখার চেষ্টা করবো। হ্যাঁ, সো আজকে আমরা এতটুকু রাখার প্ল্যান করছি।